আজি ফ্রান্স, সংযুক্ত আরব এমিরেটস আর বাহরেনকে ধরে ত্রিদেশীয় বিদেশ ভ্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন বিত্তমন্ত্রী তথা জ্যেষ্ঠ কংগ্রেস নেতা পি চিদম্বরমক আইএনএক্স মিডিয়া দুর্নীতির গোচরত সিবিআই গ্রেফতার। এন্টিগুয়াত আজি বিশ্ব ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত। নমস্কার, এতিয়া বিতং বাতৰি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে আজি ফ্রান্স, সংযুক্ত আরব এমিরেটস আর বাহরেইনকে ধরে ত্রিদেশীয় ভ্রমণলৈ রওনা হব। ভ্রমণের প্রথম পর্যায়ত ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোক প্যারিসত সাক্ষাৎ করে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ত আলোচনা করব। ভ্রমণকালত ফ্রান্সের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার প্যারিসের ইউনেস্কোর মুখ্য কার্যালয়ত দেশখনের ভারতীয় অধিবাসীসকলের আগত ভাষণ দিব। প্রধানমন্ত্রীর এই ভ্রমণ রাজনৈতিক আর অর্থনৈতিক দিকের বারুকয়ে গুরুত্বপূর্ণ হব বলে ফ্রান্সত থাকা ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কাবাত্রায় প্রকাশ করেছে। ফ্রান্স ভ্রমণ সামরি প্রধানমন্ত্রী মোদিয়ে ক্রমে ইউএই আর বাহরেইনলৈ রওনা হব। অনুসন্ধানকারী সংস্থা সিবিআইয়ে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিত্তমন্ত্রী পি চিদম্বরমক আইএনএক্স মিডিয়া দুর্নীতির গোচরত গ্রেপ্তার করেছে। সংস্থাটে কালি নিশা নতুন দিল্লির জোরবাগস্থিত বাসগৃহের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পাছত সিবিআইর মুখ্য কার্যালয়ত রখা চিদম্বরমক আজি আদালতত হাজির করা হব। উল্লেখযোগ্য যে যা মঙ্গলবারে দিল্লি উচ্চ ন্যায়ালয়ে অন্তর্বর্তী জামিন বাতিল করার পাছত কালিলেকে সন্ধানহীন হয়ে আছিল। জ্যেষ্ঠ কংগ্রেস নেতাগুলো অবশ্যই নিজে আইন উলঙ্ঘা করা নাই বলে দাবি করে। নেপালত দুদিনিয়া ভ্রমণসূচীরে বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্করে কালি কাঠমান্ডুত উপস্থিত হয়। নেপালের বিদেশ সচিব শঙ্কর দাস বৈরাগী, নেপালস্থ ভারতীয় রাষ্ট্রদূত মনজিব সিং পুরি আর ভারত থাকা নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্যই বিমানবন্দরত জয়শঙ্করক আদর সম্ভাষণ জানায়। কালি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিক সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রী সন্ধ্যার ভাগ বিদেশ মন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালির সঙ্গে ভারত নেপাল যুটীয় আয়োগের পঞ্চম বৈঠকত সহ অধ্যক্ষতা করে। আয়োগে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের সন্দর্ভত পর্যালোচনা করে। আজি কাঠমান্ডুত ভারত নেপাল যুটীয় যৌথ আয়োগের পঞ্চম বৈঠকত অংশগ্রহণ করব। বৈঠকত বিশেষ খাদ্য প্রযুক্তি সন্দর্ভ দুয়োখন দেশের মাজত বুঝাবুঝির চুক্তি সম্পন্ন করা হব। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের অধ্যক্ষতাত কালি দিসপুরের জনতা ভবনের মুখ্যমন্ত্রীর সভাগৃহত রাজ্যিক স্বাস্থ্য অভিযানের একাদশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন আসনির অগ্রগতি, স্বাস্থ্য বিভাগে গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ আদি বিষয়ত আলোচনা করার উপরও রাজ্যিক স্বাস্থ্য অভিযানের বিভিন্ন প্রস্তাবও গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রী সোণোৱালে ভাষণত রাজ্যের সকল ঠাইতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা উপলব্ধ করার উপর গুরুত্ব প্রদান করে। বৈঠকত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রঞ্জিত দত্ত, সিদ্ধার্থ ভট্টাচার্য, রিহন দৈমারী, পীযুষ হাজরিকা, নবকুমার দলে প্রমুখ্যে মন্ত্রীসকলের মুখ্য সচিব আলোক কুমারকে ধরে বিভিন্ন উচ্চপদস্থ বিষয়াসকল উপস্থিত আছিল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী কালি দিনের 12:50 চন্দ্রযান 2 চন্দ্রর দ্বিতীয়টো কক্ষপথত স্থাপন করাবলে সক্ষম হয়। অহা 28 আগস্টত ইসরোয়ে চন্দ্রযানের কক্ষপথ সংকোচনের তৃতীয়টো পর্যায় সম্পন্ন করব। 30 আগস্টত আর 1 সেপ্টেম্বরত অন্তিম দুটা কক্ষপথ সংকোচনের বাবে চন্দ্রযান 2 লেন্ডার আর রোভারে 7 সেপ্টেম্বরত চন্দ্রপৃষ্ঠত অবতরণ করব। বৈজ্ঞানিক তথা ঔদ্যোগিক গবেষণা পরিষদর CMERI অর্থাৎ কেন্দ্রীয় কারিকরী অভিযান্ত্রিক গবেষণা প্রতিষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের খেতিয়কসকলক উৎপাদিত শস্য দীর্ঘদিনলৈকে সুরক্ষিত করে রখার বাবে আবশ্যকীয় প্রযুক্তি আগবাইছে। প্রতিষ্ঠানটির সঞ্চালক ডক্টর হরিশ হিরানিয়ে কালি গুয়াহাটী প্রেস ক্লাবত সাংবাদিকের আগত এই বিষয়ে সদরি করে। প্রতিষ্ঠানটে উদ্ভাবন করা অতি কম খরচর পানি বিশুদ্ধকরণ প্রযুক্তির বিষয়ে প্রকাশ করে কয় যে লৌহ পদার্থযুক্ত পানি শোধনের বাবে এই প্রযুক্তি অতি প্রশস্ত। বিজ্ঞানসম্মত প্রযুক্তির বিষয়ে সচেতনতার আবশ্যকতার উপর গুরুত্ব আরোপ করে ডক্টর হিরানিয়ে কয় যে CSIR CMERI এ ব্যাটারিয়ে চলাব পৰা সৰু ট্রেক্টর উদ্ভাবন করেছে। সোনালিকা ট্রেক্টর ইজ অলসো ফ্রম CMERI।
ভাৰতীয় ষ্টেট বেংকে অহা 18 মাহত দেশত প্ৰায় 10 লাখ ইউনো কেশ পইণ্ট স্থাপন কৰিবলৈ সিদ্ধান্ত লৈছে। এছ বি আইৰ অধ্যক্ষ ৰজনীশ কুমাৰে কালি জয়পুৰত এখন সংবাদমেলত কয় যে গ্ৰাহকসকলে নিজৰ স্মাৰ্টফোনত এছ বি আইৰ য়োনো ডিজিটেল বেংকিং প্লেটফৰ্ম ব্যৱহাৰ কৰি নগদ টকা উঠোৱাৰ উপৰিও প্ৰদান আৰু লেনদেন কৰিব পাৰিব। এই প্লেটফৰ্মটো অতি নিৰাপদ বুলি উল্লেখ কৰি তেওঁ কয় যে ইয়াৰ ফলত ডেবিট কাৰ্ডৰ ব্যৱহাৰৰ আৱশ্যক নহ'ব। দেশত ইতিমধ্যে 70,000টা কেশ পইণ্ট আছে বুলি উল্লেখ কৰি তেওঁ কয় যে বৰ্তমানে প্ৰচলিত ডেবিট কাৰ্ডবোৰ প্ৰত্যাহাৰৰ বিষয়ে বেংকটোৱে কোনো সিদ্ধান্ত লোৱা নাই। অধ্যক্ষ কুমাৰে য়োনো মণ্ডি এপৰ জৰিয়তে কৃষকসকলে কম মূল্যত সাৰ, বীজ, কৃষি সৰঞ্জাম আদি কিনিব পাৰে বুলিও উল্লেখ কৰে। মানৱ সম্পদ উন্নয়ন মন্ত্ৰী ৰমেশ পোখৰিৱাল নিশাংকে কালি নতুন দিল্লীত চমুকৈ নিষ্ঠা নামেৰে জনাজাত সমন্বিত শিক্ষক প্ৰশিক্ষণ কাৰ্যসূচীখনৰ উদ্বোধন কৰে। নিষ্ঠাৰ জৰিয়তে দেশৰ সকলো প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষক আৰু বিদ্যালয় মুৰব্বীৰ লগতে শৈক্ষিক গৱেষণা তথা প্ৰশিক্ষণ পৰিষদৰ শিক্ষক আৰু ৰাজ্য তথা কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ শিক্ষা বিভাগৰ সংশ্লিষ্ট বিষয়াৰ সামৰ্থ্য বৃদ্ধি কৰিবলৈ বিচৰা হৈছে। উদ্বোধনী ভাষণত মন্ত্ৰী নিশাংকে কোমল বয়সতে শিক্ষাৰ্থীসকলক বৈজ্ঞানিক দৃষ্টিভংগীৰ লগতে ভাৰতীয় সংস্কৃতিৰ বিষয়ে জ্ঞান প্ৰদানত গুৰুত্ব আৰোপ কৰে। সমাজ কল্যাণ মন্ত্ৰী প্ৰমীলা ৰাণী ব্ৰহ্মই কালি গুৱাহাটীৰ শ্ৰী শংকৰদেৱ নেত্ৰালয়ত অসম ঔদ্যোগিক উন্নয়ন নিগমৰ সমৰ্থনত স্থাপিত নৱজাতক কেঁচুৱা আৰু শিশুৰ চিকিৎসা গোট এটা উদ্বোধন কৰে। মন্ত্ৰী ব্ৰহ্মই এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত মুখ্য অতিথি হিচাপে অংশগ্ৰহণ কৰি অসমত সম্প্ৰতি কেঁচুৱা অৱস্থাতে হ'বলৈ লোৱা দুবিধ চকু ৰোগৰ চিকিৎসাৰ বাবে শংকৰদেৱ নেত্ৰালয়ে লোৱা এই উদ্যোগৰ শলাগ লয়। অসম ঔদ্যোগিক উন্নয়ন নিগমৰ অধ্যক্ষ মিশন ৰঞ্জন দাসে অনুষ্ঠানত সন্মানিত অতিথিৰ ভাষণ দিয়ে। অসম কৌশল উন্নয়ন অভিযান চমুকৈ এ এছ ডি এমৰ অধীনত কালি কোকৰাঝাৰত আচাৰ বনোৱা কৌশল বিষয়ক প্ৰশিক্ষণ কাৰ্যসূচী মুকলি কৰে সাংসদ নৱকুমাৰ শৰণীয়াই। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত ভাষণ দি এ এছ ডি এমৰ জিলা প্ৰকল্প সঞ্চালক সুৰেন্দু দেৱ দত্তই কয় যে প্ৰশিক্ষণৰ কালচোৱাত যুৱক যুৱতীকে ধৰি 60 জন নিবনুৱাক আচাৰ বনোৱাৰ কৌশল সন্দৰ্ভত বিনামূলীয়াকৈ প্ৰশিক্ষণ দিয়া হ'ব। 18 দিনীয়া এই প্ৰশিক্ষণৰ পিছত প্ৰশিক্ষাৰ্থীসকলৰ সংস্থাপনৰ দিহা কৰা হ'ব বুলিও তেওঁ উল্লেখ কৰে। ৰেল মন্ত্ৰণালয়ে 50 মাইক্ৰনতকৈ পাতল প্লাষ্টিকৰ সামগ্ৰী ব্যৱহাৰ নকৰিবলৈ ৰেল বিভাগৰ সকলো শাখাকে নিৰ্দেশ দিছে। চলিত বৰ্ষৰ 2 অক্টোবৰৰ পৰা এই নিৰ্দেশ কাৰ্যকৰী কৰা হ'ব। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে প্লাষ্টিক সম্পূৰ্ণভাৱে বৰ্জন কৰাৰ বাবে সমগ্ৰ দেশবাসীৰ প্ৰতি আহ্বান জনোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত পাৰিপাৰ্শ্বিক ভাৰসাম্য ৰক্ষা কৰাৰ উদ্দেশ্যে ৰেলৱেই এই দিশত আৱশ্যকীয় ব্যৱস্থা গ্ৰহণৰ ক্ষেত্ৰত জোৰ দিছে। ৰেলৱেৰ সকলো বিক্ৰেতা আৰু কৰ্মচাৰীক পুনৰ ব্যৱহাৰযোগ্য মোনাহে ব্যৱহাৰ কৰিবলৈ নিৰ্দেশটোত কোৱা হৈছে। প্লাষ্টিকৰ ব্যৱহাৰ হ্ৰাস কৰাৰ সন্দৰ্ভত 2 অক্টোবৰৰ দিনা শপত বাক্য পাঠ কৰা হ'ব বুলি ৰেল বিভাগৰ সূত্ৰত প্ৰকাশ। ভাৰতে আজি ৱেষ্ট ইণ্ডিজৰ বিৰুদ্ধে বিশ্ব টেষ্ট ক্ৰিকেট প্ৰতিযোগিতাৰ উদ্বোধনী মেচখনত অৱতীৰ্ণ হ'ব। এণ্টিগুৱাত অনুষ্ঠিত হ'বলগীয়া এই মেচখন ভাৰতীয় সময়মতে সন্ধিয়া 7 বজাৰ পৰা আৰম্ভ হ'ব। এণ্টিগুৱাৰ ছাৰ ভিভিয়ান ৰিচাৰ্ড ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হ'বলগীয়া মেচখনত দ্ৰুতগতিৰ পিচে বিশেষ প্ৰভাৱ পেলাব। মেচখনত অধিনায়ক বিৰাট কোহলী, চেতেশ্বৰ পূজাৰা, কে এল ৰাহুল, ৰোহিত শৰ্মা, ঋষভ পণ্টৰ দৰে বেটছমেনৰ ভূমিকা গুৰুত্বপূৰ্ণ হ'ব বুলি ধাৰণা কৰা হৈছে। কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ মীন বিভাগৰ উদ্যোগত কালি ডিফুৰ একুৱাচেণ্ট্ৰিক পাৰ্কত হিতাধিকাৰী ৰাইজৰ মাজত মাছৰ পোনা বিতৰণ কৰা হয়। এই উপলক্ষে ৰূপ সিং তৰণৰ সভাপতিত্বত অনুষ্ঠিত অনুষ্ঠানত হিতাধিকাৰীসকলৰ মাজত মাছৰ পোনা বিতৰণ কৰে পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য তুলিৰাম ৰংহাঙে। অনুষ্ঠানত দিয়া ভাষণত তেওঁ পৰিষদীয় মুঠ 26টা সমষ্টিত 1 লাখকৈ মাছৰ পোনা যোগান ধৰা হ'ব বুলি ঘোষণা কৰে আৰু ইয়াৰ বাবে পৰিষদৰ তৰফৰ পৰা 15 লাখ টকা আবণ্টন দিয়া হৈছে বুলি উল্লেখ কৰে। টকা পইচা অভাৱ তেওঁলোকৰ কাৰণে আমাৰ কাৰ্বিৰ শেষ কৰাৰ আগতে প্ৰধান বাতৰিসমূহ আকৌ এবাৰ। আজি ফ্ৰান্স, সংযুক্ত আৰব এমিৰেটছ আৰু বাহৰেইনকে ধৰি ত্ৰিদেশীয় বিদেশ ভ্ৰমণলৈ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। প্ৰাক্তন বিত্তমন্ত্ৰী তথা জ্যেষ্ঠ কংগ্ৰেছ নেতা পি চিদাম্বৰমক INS মিডিয়া দুৰ্নীতিৰ গোচৰত CBI গ্ৰেপ্তাৰ। এণ্টিগুৱাত আজি বিশ্ব টেষ্ট ক্ৰিকেট প্ৰতিযোগিতাৰ উদ্বোধনী মেচত ৱেষ্ট ইণ্ডিজৰ বিৰুদ্ধে ভাৰত।
এটিআর বাতৰি ইমানি নমস্কাৰ।